আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আবার আমরা রাত্রি মাছ ধরতে আসলাম, শুধুমাত্র আমি একাই, ওই জন্য আমি ক্যামেরা ধরে আসি। আমি আজকে একাই ভিডিও করব। আমি যাব এখন যে যে জায়গায় মাছ আছে এগুলো মাছ আমাকে দেখতে হবে আগে। সো তারপরে আপনাদের দেখাবো, যে আপনারা ভিডিওটি উপভোগ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আজকে আমরা কতটুকু মাছ পাই। ভিডিওটি দেখলে আপনারা সবকিছু জানতে পারবেন। সো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, আমরা এখন ভিড়তে নামবো। এখন দেখা যাক আমরা মানে মাছ পাবো, যদি মাছ পাই তাহলে তো আমরা অনেক ভালো হয়। সো আমরা লাইটটা একটু ঠিক করে নিই, যেহেতু আমি একা একাই মাছ ধরতেছি। তো আজকে দেখা যাক মাছ পাবো কি পাবো না। সো আপনাদের দেখাই, একাতে ধরতেছি হাত দিয়ে আপনাদের দেখানোর জন্য, আর একাতে আমাদের লাইট আছে। দেখা যাক আমরা মাছ পাবো মনে হচ্ছে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছি, ব্যাং দেখতে পাচ্ছি। ও ভাই, মাছ কই? আজকে তো দেখতেছি না মাছ, পানি যে অবস্থা হয়ে আছে, পানি অবস্থা অনেক খারাপ। সো লাইটটা আমাকে একটু ঠিক রাখতে হবে। আজকে আমরা অন্যরকম মাছ ধরতে যাব। মাছটা আপনাকে এগুলোতে নাই দেখতেছি, দেখা যাক আমরা দেখি যাই, তারপর দেখতে কি কি অবস্থা। এদিকেও দেখতেছি পানির যে অবস্থা হয়ে আছে, আপনাদেরকে কিভাবে দেখাবো। এক হাতে হাতে লাইট দেখতেছেন, দুইটাই ধরে ধরে থাকবো, কিন্তু দুইটা দেখতে সমস্যা হচ্ছে আমার, দুইটা লাইট একসাথে ধরা ইম্পসিবল। তাও আপনাদের দেখাই, এখানে দেখবো আছে কিনা। সব পানির যে অবস্থা হয়ে আছে, পানি তো অনেক খারাপ হয়ে আছে। ও ভাই, কোনটাই ভাই রে, সব তো কিছু ব্যাং। আর ওদিকে আমাদের সুগান হয়ে গেছে, তো আপনাদের কিভাবে দেখাবো। এটা দিন না হলে আপনাদের বুঝে না যাইতো না, আপনাদের সকাল যদি ভিডিও করতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। এখন আপনাদের একটু সমস্যা হবে, একটু ভিডিওটি কষ্ট করে দেখেন। ওদিকে দেখতেছি না, দেখি ওখানে পাওয়া যায় কিনা, আপনাদের ওদিকে নিয়ে যাই। এখানে কি দেখতেছি ভাই, এখানে জাল মাছ দেখতেছি না কি যেন, একটা মাছ দেখতেছিলাম। আচ্ছা যাই হোক, ওখান থেকে আমরা চলে আসি, ওদিকে দেখি এটা কি, এটা কিছু বুঝতেছি না। ও এখানে নাই, একটু ওদিকে ওই পারে যাইতে হবে। পানির যে অবস্থা আছে, এগুলো যদি হাসতাম তাহলে মাছ সময় পাওয়া যেত। এখন পর্যন্ত একটা মাছও দিতে পারিনি, একটা মাছ যদি পাইতাম তাহলে অনেক ভালো হতো। এটার মধ্যে আছে নাকি না, পানি শুকিয়ে গেছে। আচ্ছা আমরা দিকে দেখি এখানে থাকতে পারে মাছ, আমরা এখানে দেখবো। আমি এই পারে চলে আসলাম, দেখছেন এই পারে কিন্তু শুকন হয়ে গেছে, একদম শুকনো। আর এই পারে শুধু পানি আছে, এটা আমরা বলছিলাম যে দেখানোর জন্য। সো দেখি এটা কি দেখতেছি, এটা মাছ নাকি? আচ্ছা লাইটটা থুই তো, মাছের দেখতেছি। সো লাইটটা একটা আপনাদের এখানে থুই, একটা ওখানে থুই দিই,
তাহলে আপনি বুঝতে পারবেন এটা আমার মাছ। আমার তো মনে হচ্ছে এটা মাছ। সো বালতিটা আমি এখানে থুয়ে দিলাম, দেখতে পাচ্ছেন বালতি, ওই আমাদের যে বালতিটা ছিল। সো এইটাই মনে হয় সেই মাছটা। সো আপনাদের দেখাই, এক হাতে ধরতেছি। ও ভাই, ও ভাই, মাছ রে ভাই, ভাই মাছ, ভাই দেখছেন? ও ভাই চলে গেছে জি। আচ্ছা লাইটটা ওই মাছের ওখানে তো ভাই, দেখছেন মাছ কোথায় চলে গেছে? সো আমাকে তাও নেমে নিবে, বুঝতে পারছি কাঁদতে। উফ, ও ভাই মাছটা কেমন করতেছে। সো লাইটটা ওদিকে ধরে একটু। মাছটাই পারিস করছে, দেখতে পাচ্ছেন? মাছের কি জাহির, এক ধরতেই হবে। দেখেন ধরে ফেলছি। ও ভাই তাও শক্তি দেখাচ্ছে মাছে। সো দেখেন, আরে ভাই দেখতে দে, যেমন তোর সঙ্গে দেখতে দেখ। দেখেন একটা শোল মাছ পেয়ে গেলাম, দেখছেন আপনারা একটা শোল মাছ। সো যাই হোক একটা শোল মাছ তো পাইছি। এখানের মধ্যে কোনো আমি খুঁজে গেলাম, কোনো শোল মাছ পাই নাই, কিন্তু এখানে আসলাম এখানে শোল মাছ পাইলাম। সো আর এখানে মনে হয় দেখতেছি না, এটুকুই দেখলাম। সো ঘোরাঘাটি করার পর এখানে এসে মাছটুকু পাইলাম। সো যাই, আমরা এখন সামনে যাব, লাইটগুলো নিয়ে নিই। লাইট নামা শেষ, এই যে একটা মাছ পাইছি। এখন আমরা এখানে অনেক খুঁজলাম, যে মাছ তো পাই নাই, অনেক খোঁজার চেষ্টার পর মাছ পাইলাম না। এখানে শুধু একটা মাছই দেখলাম, শোল মাছ ছিল এটুকুই। বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই আপনারা ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.